জন্য তার জন্য একটা আদর্শ জায়গা, বিশেষ করে যারা ইন্টার পড়ুয়া ছাত্র, বিশেষ করে যারা নতুন এসএসসি পাস করে বাড়ি থেকে আসে, আসার পরে এখানে ভর্তি হয়, তারা যদি অন্য ঢাকা শহরে অন্য যে কোনো জায়গায় থাকতে যায়, সেই সব জায়গার পরিবেশের দিক দিয়ে বিবেচনা করতে গেলে আমাদের নিজেরই ছাত্রাবাস ঢাকা শহরের মধ্যে বেস্ট। এমনকি এদের থাকার জন্য, এদের থাকা খাওয়া, অন্যান্য খেলাধুলা, শিক্ষা, চিকিৎসা, অন্যান্য সকল ধরনের সুযোগ সুবিধা ঢাকা শহরে এইরকম এই ছাত্রাবাসে থাকাকালীন অবস্থানে এরকম পাওয়া যায়, এরকম কিন্তু অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। বের হওয়ায় ছাত্রাবাসে যে কোনো সিভিলিয়ান মানুষ এখানে ঢুকতে পারে না, আর এখান থেকে যারা রুগী এবং বের হয় সব কিছু একটা মনিটরিংয়ের ভিতরে থাকে। সেই ক্ষেত্রে এই দিক দিয়ে আমরা বলতে পারি যে আমরা অনেকটাই ঢাকা শহরে অন্য জায়গা থেকে বেশি নিরাপদ। একটা বিষয় হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই বিদ্যুৎ এবং অন্যান্য যে চাহিদাগুলো আছে সেটা 24 ঘন্টায় আমরা পাই, আমাদের বিদ্যুতের কোনো সংকট নাই। হোস্টেলের থেকে মোটামুটি আমরা সব ধরনের সরঞ্জাম আনি, বিদ্যুতের বৈদ্যুতিক সরঞ্জাম আনি যা আছে প্রত্যেকের জন্যই ব্যক্তিগতভাবে এক একটা করে আছে। আর পড়াশোনার পরিবেশ তুলনামূলক দিক থেকে দেখতে গেলে অন্য জায়গায় কোনো কোথাও টেবিল পাওয়া যায় না, বা থাকার বসবাসের ক্ষেত্রে কোনো জায়গাতে টেবিলের সমস্যা সম্পদ থাকে, চেয়ার টেবিল বা ডেস্কের সম্পদ থাকে, এই ক্ষেত্রে আমাদের নাই, আমরা আসার সাথে সাথে আমরা সেগুলা পেয়ে যাই। এই জিনিসগুলো খুবই ইতিবাচক ভালো দিন, তো সব মিলে বলতে গেলে পরে আমি বলবো খুবই ভালো সম্পদ যদি আমি বলি বাংলাদেশের। যদি বলা হয় গুটি কয়েক হোস্টেলের কথা, তো গুটি কয়েক হোস্টেলের কথা যদি বলা হয় সেক্ষেত্রে আমাদের হোস্টেল আসবে বলে আমি আশা করি। বিকালবেলা আড্ডা দিতে পারি, আমাদের হসপিটালিটি যেটাকে বলা হয় এটা অনেক বেশি আমাদের ক্ষেত্রে, অন্যান্য যে ছাত্রাবাসগুলো আছে ঢাকা শহরে এই ক্ষেত্রে বেশি। আমরা চাইলে এখানে আড্ডা দিতে পারি, মানে আমাদের ইচ্ছা অনুসারে আমরা জোরে জোরে গান গাইতে পারি, এখানে কারো ডিস্টার্ব হয় না, স্পেস আছে, সুন্দর স্পেস রাখছে বিজেপি মহোদয়রা, বিজেপি কর্তৃপক্ষরা। এ জায়গায় আমাদের কোনো যে সমস্যাটা হবে আড্ডা দেওয়ার সমস্যা কোনো বাধাই